সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দর্শক, আমি আসছি আমার পার্শ্ববর্তী এলাকা, মানে 4-5 কিলো দূরে আর কি। এক ভাই, আমি ভিডিওতে দেখাইছিলাম যে এক ভাই আমার কাছে চারা নিয়ে গেছে পার্শ্ববর্তী। উনি আমার অনেক দিন ফোন করছি, এত ভিডিও আসেন একটু দেখে যান। তো আসার পর আমার কাছে ভালো লাগলো, ভাবলাম যে ছোট্ট একটা মানে 2-1 মিনিটের মধ্যে আমি উনি কী করতেছে আমি দেখাবো। দর্শক, এই দেখেন, উনি আমার কাছ থেকে চারা আনছে ভাই, মোবাইলে ঘুরে দেখে। ঠিক আছে ভাই, আমার কাছ থেকে চারা এনে এই যে গাছগুলো লাগাইছে, গুটি কলম গাছগুলো কিন্তু মোটামুটি ভালো। এই যে এই শিকড় ঠিকড় সব মানে গাছগুলো বেঁচে গেছে, গাছ যথেষ্ট ভালো হয়েছে ভাই। কি করছে যে লাল শাক? হ্যাঁ, লাল শাক বুনে দিচ্ছে। তারপরও কয়েক তরপর লাগাইছেন ভাই? হ্যালো, 5-7, এমনি 5-7 হলো 7-8, 5-7 দিচ্ছে। আর মাঝখানে যেহেতু এই গাছটা 1 বছর হয়ে যে লাল শাক তো করতেছে, পাশাপাশি এই জায়গায় আবার এই ইয়া মানে এই টুটিবি, আমাদের এখানে তো পানি হয়, টুটিবি মানে যেখানে ইয়া পেঁপে গাছ লাগাবে, এই জন্য টিবি বানাইছে। চারাটা 2-4 দিনের মধ্যে দেবো। আর সবচেয়ে মজার বিষয় যেটা, আটটা জিনিস আপনার দেখো, একটু কাছে নিয়ে আসুন ভাই। এই যে ধান খেটে দেখতেছেন বা একটু নিচে করে আমি ধানগুলো দেখাবো। এই যে ধান, এই এই সময়টা আমাদের দেশে মানে এই ধানটা হওয়ার কথা ছিল না, কারণ আমাদের দেশে প্রতি বছর এই সময় ইয়া বর্ষাকালে পানি হয়, কিন্তু এই বছর পানি হয় নাই ভাই। কি করছে, এই পাটের পরেই ধান বুনেছে, পাট কাটার পরে এই জমিতে ধান বুনেছে, ধান হয়ে গেছে অলরেডি। কিন্তু উনি এখানে লেবু চা, এই লেবু গাছ লাগাইছে, এই যে গাছ দেখতে পাচ্ছে, এই যে নতুন খুশি, হ্যাঁ উনি লেবু গাছ লাগাইছে, পুরো ধান খেত জুড়ে এই লেবু। আরও আছে আমি ভাই, এটাও 7-8 পর 7-5 করে একই মাফা, এটাও 7-8। এই দেখেন দর্শক, এই যে ভাই লেবু গাছ লাগাই দিচ্ছে আপনাদের, আমি যেটা দেখাতে চাইছিলাম কি দর্শক, লেবু আর ধান কিন্তু ভাই একসাথে করছে, কিন্তু এই ধান হইতে হইতে ওনার লেবু গাছে যে মোটামুটিভাবে কুশি টুশি ছেড়ে দিছে, আর ধান হয়তো 15-20 দিন পরে, 10 দিন লাগবে, 10 দিন না, 10 দিন পরে ধান গাছে অলরেডি আধা পাকা হয়ে গেছে। গা 10 দিন পরে ধানগুলো কাটে ফেলবে, তারপরে লেবু গাছগুলো যত্ন করতে থাকবে। চাইলে কিন্তু লেবু গাছের মধ্যে ধানের পরে আপনি যে এই যে মুসুরি বা সরিষা বা কালে আলটা করা যাবে না, আলটা কাজ করতে পারে। কিন্তু উনি লেবু গাছ লাগাইতে লাগাইতে উনি যেটা করছে কি যে ধান এক পত্র এখানে কিন্তু কাঠা পথে 3% এক কাঠা, 10 কাঠা কমন ধান, অসম্ভব ধান, তো ভালো হয়েছে আমার 10-12 মণ ধান হবে। দর্শক, 10 কাঠা 10-12 মণ ধান, আর এখানে কিন্তু 1000 টাকা ধানের মণ, আর 10-12 মণ ধান কিন্তু অলরেডি সে পাইতেছে। তারপরও কিন্তু দেখা যায় উনি কি করবে, এই ধানগুলো কাটার পর উনি একটা চার্জ দিয়ে দেবে, লেবু গাছটা রাইখা বলে রেখে চার্জ দিয়া উনি এরপর কি কি করতেছেন, পিএইচ রসুন করবেন নাকি না? এরপরে দেখি মুসুরি বা গম এরপরে কিছু করবো। দর্শক, এরপরে গম, আপনারা তো ভালো করে জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা যে কোনো কারণে আমাদের দেশে গমের একটা সংকট পড়বে, বা ওই দেশ থেকে আমার আটাগুলো আসে, উনি যাতে 10 কাঠা গম করলে কিন্তু আবার তখন 10-15 মণ গম হবে না, হ্যাঁ এই লেবু গাছ থাকতে কিন্তু গম, তখন গমটা যখন পুনর সময় একটু জায়গা খালি রেখে, হ্যাঁ অবশ্যই থাকবো, একটু খালি রেখে যেহেতু চার্জ দেবেন না, বলি কেন গাছটা একটু বড় হয়ে যাবে, শীতের মধ্যে কিন্তু সাইট্রাস গাছ বাড়ে ভাই। আচ্ছা দর্শক, উনি যেটা করতেছে এই যে ধান দেখেন, একই লেবু গাছ বড় হয়তো ওনার ধান হয়ে গেল, তারপর ইচ্ছা করলে উনি গম করতে পারে, বা চাইলে মুসুরি করতে পারে, ডালের জন্য যেটা মুসুরি, মুসুরি করতে ইচ্ছা করলে সরিষা করতে পারে, শাকসবজি করতে পারে, উনি কিন্তু মোটামুটি দারুণ একটা সিজন পাইতেছে। তারপরে এই ওই ওই ধান কাটার পরে মুসুরি গম 3-3.5 মাস লাগবে, তারপরে তারপরে ইচ্ছা করলে তখন তো আমাদের পাটের সিজন চলে আসে, পাট করবো না, এই ক্ষেত্রে পাট করতে পারবে না দর্শক, ওই সময় বর্ষাকালে, তবে বর্ষা ইচ্ছা করলে ওই ফাঁকে ফাঁকে অন্য কিছু করতে পারবো, পেঁপে গাছ, ভিন্ডি লাগাই দেবো, ভিন্ডি, আপনার সবাইকে বলি যে আমরা আসলে জমি নষ্ট করে লাভ নাই, 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, আমাদের প্রতিটা জমি কাজে খাটাই জায়গা। আমাদের দেখেন ওই জমিন কিন্তু একই জমি ছিল, আমার বাবার আছে, দাদার আছে, ধরুন 10 বিঘা, আমার দাদার ঘরে হয়তো আমার বাবা একা, বা ওই যে ওই ভাইয়ের যেমন ভাইয়ের বাপসা থেকে 5 ভাই, তারপর উন্ডা আবার 5 ভাইয়ের ঘর, উন্ডা আছে 15-20 জন, ওই 5 বিঘা ভাগতে ভাগতে মানে ভাগ হইতে হইতে এমন অবস্থা, মানুষ বাড়ে, বসত বাড়ি বাড়ে, জমিন তো বাড়ে না, জমিন বাড়ে না, এই জন্য আমাদের কি করতে, কিন্তু প্রযুক্তি ভালো, আগে আমরা বছরে 2টি ফসল পেতাম, এখানে 4টা ফসল করি, আর এক লেবু গাছের মধ্যেই এ কিন্তু অলরেডি লেবু গাছ তো লাভ করবো কবে, এর আগে কিন্তু উনি কিন্তু 3টা ফসল কিন্তু লেবু গাছের ভিতরে অলরেডি করতেই হবে। এটি আপনাদের দেখাইলাম যে ভাই ক্যামেরা একটু ঘুরান, হ্যাঁ আমি আবার এখানে দেখে দেখো, এখানে টোটাল জমি কত দিব ভাই? এখানে এখানে আছে 10 কাঠা, টোটাল এই এই সাইডে দেখেন, এই সাইডে এক বিঘা জমিনে অলরেডি যে ধান যদি 10 মণ ধান পায়, আবার 10 মণ গম পায়, সার কিন্তু একই লেবু গাছের জন্য সার দিবে, আর ওইটা সারে লেবু গাছ ভালো হয়ে যাবে, লেবু গাছের সারে এটা হয়ে যাবে, একই সার, একই সার। আর আমাদের দেশে মাটি অবশ্যই অনেক উর্বর, সার খুব কম লাগে তুলনামূলক অন্য অন্য জায়গা থেকে, তারপরও সার সবকিছুর দাম বেশি,
এখন আপনারা জাস্ট এই জিনিসটা করতে পারেন। যদি কেউ লেবু চাষ করতে আমি বলছি না শুধু সমস্ত বাদা শুধু লেবু নিয়ে পড়ে থাকেন, না না, আপনি লেবুর পাশাপাশি পাশাপাশি আরো কিছু করতে হবে। এই জমিটা যে এখানে পেঁপে পেঁপে গাছ লাগাবে, এই জায়গায় লেবু আছে, এই যে লাল শাক দিয়েছে, এই শাকটা অলরেডি আর 10-12 দিন পরে বাজার নিতে পারে, আর এক সপ্তাহ সুযোগের সদ্ব্যবহার যেটাকে বলা হয়, সুযোগের সদ্ব্যবহার করতে হবে জমিটাকে, একবারে জমির মতো করে আমরা ই করে দেবো আর কি, জমিটাকে আমরা নষ্ট হইতে দেবো না। দর্শক আমাদের ক্যামেরা ধরার মানুষ নেই, আমি পিছনে যাই বাইরে টু সানো ভাই, দু একটা কথা নেই। হ্যাঁ ভাই, কি অবস্থা কোন দেখেন, এই যে এই যে ধান, কয়মন ধান পাওয়া সম্ভব এখান থেকে? আলহামদুলিল্লাহ মনে করেন এখানে আমার 10-12 মন ধান হবে, 10 কাঠা বইতে, আমার 10 কাঠা বইতে, মানে 30 শতাংশ জায়গা, 10 শতাংশ। ধানের পরে কি করবেন? লেবু গাছ তো মোটামুটি বেঁচে গেছে, একটা মরা নাই তো? না না, আপনার তো প্রথম কোশ্চেন, এতটু কলম আবার বাসে কেমনি, এটা গাছ হয় নাকি? গাছ হয়ে যেতেছে না? অবশ্যই গাছ তো বাইরে যেতেছে আস্তে আস্তে। হ্যাঁ, 10-12 মন ধান, তারপরে কি প্ল্যান করছেন? গম টম করবেন নাকি? গম করে দেবো, মসুরি করে দেবো ডালের জন্য আর কি। দর্শক গম বা মসুরি করে দেবে উনি, এই যে ধান। হ্যাঁ, এই যে আপনি একটু দেখেন এখানে, এই যে দেখেন ধান কত সুন্দর ধান হয়েছে, এটা কি ধান ভাই? 33 এটা। এটা কি বলে 33 না? 33 একটু নামি ছিল আর কি। দর্শক এই দেখেন ধান কিন্তু অলরেডি পাইকে গেছে। হ্যাঁ, এভাবে আমরা না, ধান তো আপনার ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো কি ভাই, আপনার গরু আছে বলে? আপনার শুনেন, আপনার ধান যদি 10,000 টাকা হয়, এই খড় বেচতে 15,000 টাকা, ন্যূনতম বিক্রি হবে, এটা সম্পর্কে আমার ধারণা আছে পর্যাপ্ত। কারণ গতকাল দর্শক এই যে ধানগুলা খড়গুলো আমি নিজে দেখছি, আমার এলাকায় আমার চাষা খড় ধান কিনছে, মানে একটা খেয়ে তুই যে বাবু ভাই, আমার এক বড় ভাই মারা গেছে, উনি ধান পৌঁছো, ধানগুলো আমার আরেক চাষা কিনে নিছে, ওনার গরু আছে, উনি 8,000 টাকা কিনছেন। উনি বলতেছে কি যে দাম কোনো 8,000 টাকা ধান হবে? কয় ধান 10,000-2,000 টাকা রোগ, আমার খড়ই আছে 15,000 টাকার। এই ধানের ওনার গরু আছে, তার গাই আছে, তার গরু গাই গরু আছে, তার খড়ের ধানের থেকে খড় বেশি পড়ে যায়। তার মানে কি এখানে ওনার যদি গরু নাই, কিন্তু এখানে 2-3টা খাবার হইতেছে, ওনার গরুর গরুর খাবার হইতেছে, ওনার নিজের খাবার হইতেছে, ওনার লেবু গাছও হয়ে যেতেছে, পাশাপাশি আবার যদি গম হয়, ওই গম থেকে আবার গমের যে টাঙ্গা আছে, মানে গমের যেই খড়গুলো আর কি, ওইগুলো কাজে লাগবে, গরু তো খায়, আবার ওই চালাবালা বিভিন্ন বেড়া বান্ধা যায়, মানে অনেক কাজ করা যায়, কোনো কিছু ফালানোর মতো কিছু নাই এখানে। তারপর যদি আপনি কিছু না করেন, এই যে রসুন, এই খড়গুলা দিয়ে আবার নাড়া কুটা দিয়ে যদি রসুন চাষ করে, হ্যাঁ রসুন তোর অনেক। এখন কথা হচ্ছে আমরা কোনো জমি নষ্ট করবো না দর্শক। এই যে এই যে লাল শাক বুনে দিচ্ছে সারি বেদা, আবার এখানে পুরোটা দিয়ে দিত, এই জায়গায় পেঁপে গাছ লাগাবে তো, চারা আসতেছে, আমি মোটামুটি 4-5 দিন মনে হয় চারা দিবো এই এই জায়গায় পেঁপে। দেখেন একই জমিতে লেবু, লাল শাক, পেঁপে, আবার লাল শাক ওঠাবো, আর একটা করবো ওই পাশে ধান। দর্শক বিকালে শেষ আলো অপরিবে আমি এমনি দেখতে আসছি, এই জন্য ছোট্ট একটা ভিডিও দিলাম দর্শক, আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য যে আমরা আসলে কোনো জায়গাটাই নষ্ট করবো না, প্রতিটা জায়গার উত্তম ব্যবহার বা সুযোগের সদ্ব্যবহার সব কিছু আমরা করে রাখবো। দর্শক ভাই ওই বাগানটা যাই।